নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুন্দরবন ওয়াইল্ড লাইফের নতুন একটা ভিডিও স্বাগত আজকে আমরা কাঁকড়া দেখতে এসেছি আর আজকে আছে সাথে জালতি আছে আর আবার দোনো আছে দুটোই দেবো এবার জালতিতে চার কাঁথা হচ্ছে কাঁকড়া ধরা কাঁকড়া ধরা এখন হচ্ছে আমরা জালতিটা চার গাঁথবো চার গাঁথার পরে তোমার জালতিটা পাঁচ জালতিটা পাঁচবো সেটা তারপরে জোয়ারা সব অপেক্ষা করবো ঠিক আছে না চার গাঁথো কতটা জালতি আছে কত পিস জালতি আছে আমাদের কাছে এখন আছে ত্রিশ পঁয়ত্রিশ পিস মতো আছে ঠিক আছে না না চার গাছ তো সবাই চলো খুব টেস্টি খাবার আমার কত দিন

যার জল হয়ে যাওয়ার পর বোঝা যায় তাই এই দড়িটা উপরে বাঁধিয়ে আবার একটা ওই দিতে যাচ্ছে পারতে পারতে কি ওই জোলার দিকে যাবো তাই তো মানে আমরা পারতে পারতে ওই নিচের দিকে যাবো এটা একদম উপরে বন্ধুরা আমরা এরকম পারতে পারতে নিচের দিকে যাবো তাই দাদা বললো চলো পারতে পারতে নিচের দিক যাওয়া যাক নাকি চলো যাওয়া যা নিজের দিক নাকি দাদা চলো এদিকে আমাকে দোন পেতে দিয়েছে চার গাছ এদিকে ভুটেনটা জ্বালতি পাচ্ছে এখন তাই না জ্বালতি পাতা হয়নি ওই সামনে আছে চলো বন্ধুরা দনটা পেতেনি বন্ধুরা আমাদের শেষ জালতি জালতি পাতা কমপ্লিট এর কি অপেক্ষা করো তো

হ্যাঁ তো চলো সবাই চলো চলো তারপর দেখা হচ্ছে জোরাসূর তারপর দেখা হচ্ছে নাকি ওইদিকে দাদা 2 চেক দিই চালে এদিকে আমরা এবার মুটেন দাদার কাছে এসেছি এটা জল চেক দা হবে নাকি মানে ওইদিকে দাদা গেছে আর এদিকে বড় কাজটা মানে বড় ভাই আর আমি আছি কি হলো কিছু বিলাং কিছুই হয়নি মানে কাঁকড়া সবাই জল উঠছে কাঁকড়া আসছে কাকা আজকে ধরবো নাকি কাকা আজকে ধরবো ঠিক আছে জাল তুলতে তা তুলেছো উঠেছে উঠেছে ছোট সাইজ মানে এখনও ঠিক করে জল উঠেনি এখন ছোট ছোট কাঁকড়া গুলো এই একটু ছোটো সাইজ সাইজটা একদম মানে সেরকমও ছোটো না মিডিয়াম হ্যাঁ মিডিয়াম মিডিয়াম সাইজ আর তোমরা ওই দ্রোনটা তুলে নিয়ে আসো উপরের দিক যাবো চলে যাচ্ছ হ্যাঁ যাও তুলে নিয়ে আসো তারপর দেখা হচ্ছে আবার আবার কিন্তু তোমরা আসবে এখানে আবার আমরা আবার আমি ভুটানদার সাথে যাচ্ছি এবার ওরা দুজন ওই যাচ্ছে আর আমি আর ভুটানদা বেড়া ওইদিক যাচ্ছি যাও দেখি আমরা

যা বললাম যা বললাম বন্ধুরা বড় আছে এটা আগের থেকে বড় আছে এটা একটু এই যে চলো সামনে আরো জালতি আছে হলেই হবে নাকি দাদা একদম আস্তে আস্তে আসছে এসেছি যখন কাঁকড়া ধরে নিয়ে যাবো নাকি

পড়েছে কাকড়া ছিল তো ছোট ছিল আর ময়লার জন্যই হয়নি মনে আছে না চলো ওদিকে তো জল উঠে গেছে চলো এই দিকটা দেখাছি এবার আরেকটা জালদের কাছে এসছে আছে কই উঠলো না দাদা গা দাদা গাছটা দেখেছো দাদা গাছের গায়ে দেখো গাছের গায়ে দেখো পুরো ঘেঁচো আঁকড়া দেখুন বন্ধুরা গাছে আর সেদিনকে আমরা কত কষ্ট করে ধরছিলাম আর আজকে সব আজকে সব গাছে বসে আছে বন্ধুরা দেখুন গাছে সামনে জালতি আছে সামনে জালতি আছে সামনে যাব একটা কাছে চলে এসছি আর তুললো কি কাঁকড়া আছে বাহ বড় সাইজ বড় সাইজ বড় সাইজের কাঁকড়া আমরা চলো আমরা ফিরে যাচ্ছিলাম তো দাদা বললো এখানে একটা জালতি আছে হ্যাঁ দেখি হয়েছে ওই তো হয়েছে মানে জালতির এই সুবিধা দেখি এবার এবার ওদের কাছে এবার ওদের কাছে একটু যাবো দেখি ওরা কি পেল দেখুন বড় সাইজের মোটামুটি বড় সাইজের হচ্ছে অন্যরা চলো ওদের কাছে যাই দেখি ওরা কি করছে আছে চলুন বন্ধুরা আরো জালতি আছে সেগুলো তোলা যাক এই আমাদের লাশ জালতি নাকি এই আমাদের লাশ জালতি সামনেই তো সামনেই আছে দেখি তা আ হলো না

আমরা ওপাশ পাশ থেকে এ পাশ থেকে যাই আর এপাশ পাশ থেকে আসি বন্ধুরা আর জল হয়েছে অনেক বলছে এটা হবে না মানে এটা তুলে উপরের দিক দিতে হবে নাকি আবার একটা জ্বালতি আর যাচ্ছে আস্তে আস্তে তুলবে এতগুলো তো পুরো একদম ফাঁকা যেগুলো চেক দিলাম না নেই এইবার আমরা এই দিকে আগে যাইনি এবার যাচ্ছি উপরের দিকে চলো এতক্ষণ ফাঁকা এবার সামনে যাই দেখি কি হয় তারা সামনে চেক দিতে এসছে একটা জালতে আছে বললো ওই সাইডে দাঁড়িয়েছিলাম তা নাকি একটা কাকা পড়েছে বড় বড় তারা পড়েছে নাকি একটা ভালো বড় তো এটা হ্যাঁ

মানে দুটো কাঁকড়া মনে এক জায়গায় ছিল আর এ তো আর ও আসতে পারছিল না বা মানে কামড়া ধরেছে দাদা তো বন্ধুরা আজকে আমরা কিন্তু দুটো টিমে ভাগ হয়ে গেছি ভাগ হয়ে পাল্লা পাল্লি যে কাঁকড়া ধরছি আর ওরা ওইদিকে আছে আর এদিকে আমরা আছি দাদা কি কাঁকড়া হয়েছে দা আবার একটা কাঁকড়া তুললো মনে হয় এক ঠেঙে কাঁকড়া নাকি যে বড় এটাও বড় কিন্তু ঠ্যাং একটাই না আমাকে তো ট্রেনে ধরলো কাজ আবার পেয়েছে একটা কাকটা বড় হুম ভালো বলো বন্ধুরা এটাও ওদিকে দাদারা ডাকা ডাকি করছে দেখি ওরা কতটা পেল আমাকে জালতি দেখার শেষ আবার আমরা ওই মাথার দিকে যাবো নাকি আমরা আবার মাথার দিকে যাবো আর ওইদিকে দাদারা আছে দেখি ওরা কতটা কি কাঁকড়া ধরলো আজকে দুটি ম্যাপ পাল্লা পাল্লিতে কাঁকড়া ধরা হচ্ছে বন্ধুরা চলুন দেখা যাক আবার একটা তুলছে

কাঁকড়াটা ফেলে দিলে কেন ছোট সাইজ এদিকে আর আছে এখন একটা আছে একটা আছে এখনো মানে জালতি তো শেষ হচ্ছে না দা তেত্রিশটা জালতি মানে মোটামুটি শেষ হবে কি করে আমরা তো এটা চেক দিয়ে আবার ওটা যাচ্ছি ওটা চেক দিয়ে আবার এটা আসছি মানে একই জায়গায় পাক খাচ্ছি মানে আমরা একই জায়গায় পাক খাচ্ছি কিন্তু তাও কাঁকড়া পাচ্ছি না তোলো একটা বিগ সাইজ তোলো মানে বড়টা তোলো একটা হ্যাঁ দেখি লাল জালতি আমাদের মানে একটা বড়টা তোলার চেষ্টা করবে দাদা চেষ্টা করে কী হবে আগে কাঁকড়াটা তো যদি ধরে তারপরে তো উঠবে নাকি ধরলে তারপরে উঠবে আমার কাছে যাবো না কারণ ঢেউ হচ্ছে থেকেই চেষ্টা যা বললাম বন্ধুরা যা বললাম এখান থেকে একটা বিগ সাইজ তুলো দাদা দাদা সত্যি সত্যি একটা দাদা সত্যি সত্যি একটা বিগ সাইজ তুলে দেখেছে বন্ধুরা দাদা সত্যি সত্যি একটা বিগ সাইজ তুলে দেখেছে যা বললাম মুখের কথা বন্ধুরা মুখের কথা তাই তো মুখের কথা ফুটে গেল দাদা সব থেকে বড় কাকড়াই হ্যাঁ একদম মুখের কথা ফুটে গেলো যে সব থেকে বিগ সাইজ একটা তুলতে গেলাম আর দাদা সত্যি সত্যি সব থেকে বিগ সাইজ একটা কাকড়া তুললো বাহ চলো অনেকক্ষণ বাদে নাকি দাদা একটা জাল দিয়ে চলে এসেছি দেখি এদিকে এখনো জল বেশি হয়নি হাটের সমান জল আছে আবার একটা বিগ সাইজ যা চলে যাচ্ছিল এক্ষুনি চলে যাচ্ছিল প্রথম জাল দিতে এসেই উপর দিকে এসেই পড়লো বড় কাঁকড়া কে খুবই বড়ো কাঁকড়া বা ভালো সাইজ কাঁকড়া কিন্তু আজকে সাইজের আছে দাদা সব আছে সব বড় সাইজ আছে আর সামনে এখানে একটা আছে সব একটা রাত দিই এতক্ষণ তো কাঁকড়া পেলাম না এটা টানুক আছে

কাঁকড়া এখন হবে না তাহলে আমরা এবার ওদের কাছে যাবো দেখি ওরা কতটা কি পেলো আমরা মানে কম্পিটিশান হচ্ছিলো ওদের কাঁকড়া ধরতে পারে চলো ওদের কাছে যা যাক কাল যে কাঁকড়া হচ্ছিল না বলে তুলে নিচ্ছিলাম এই সব প্রায় তোলা হয়ে গেছে তুলতে তুলতেই দাদা সব থেকে বড়ো সব থেকে আমরা এতক্ষণ ধরে যে কটা কাঁকড়া পেয়েছি ওইখানে একটা পেয়েছিলাম তার থেকেও বড় নাকি সব থেকে বড়ো বন্ধুরা উল্টো উল্টা এখন বন্ধুরা থেকে বড়ো কাঁকড়া বন্ধুরা তাহলে তোলার সময় হলো একটা বড়তা। কারণরা আমাকে জালতি তোলা কমপ্লিট আর এই যে জালতি তোলা সব শেষ যে আজকে সব বড় আজকে সব সাইজের পরে দেখা দিয়ে না এখন সব লাফালাফি করবে আজকে সব বড় সাইজের আর এবার ওরা হচ্ছে দন তুলে আনছে দেখি আমরা একটু হেঁটে এগিয়ে যাবো ওদের কাছে কি পেলো বন্ধুরা আমরা তো এসে বসে আছি ওরা ওরা আসছে পিছনে

2000 তে আমাদের সাথে তোমরা খালি পারো নি আমাদের যে 2-4 তে মানে এটা অন্যরকম ব্যাপার অন্যরকম ব্যাপার ঠিক আছে দেখি অন্যরকম ব্যাপারটা কি রকম তো বন্ধুরা আজকে মোটামুটি ভালো কাakra ধরেছি আমরা তো আজকের ভিডিওটা এইদেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগে লাইক কমেং শেয়ার করতে ভুলবেন না যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন